সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 16 মার্চ 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আরএসআর অ্যাগ্রো ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ঝিকলগতি মণ্ডলমোর গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, এইখান থেকে মোটা তাজাকরণ গরু অর্থাৎ সার গরু বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবার বেশ কিছু নতুন গরু উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের, কেমন বয়সের বা কেমন ওজনের গরুগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুতে আপনার পরিচয়টা একটু বলবেন। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, আমার খামারের অবস্থান হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ঝিকলকতি মণ্ডলমোর। আচ্ছা, এটা একটা বিক্রয় কেন্দ্র, এখান থেকে গরু বাছুর বিক্রি করেন? জি। তো বর্তমানে কতগুলো গরু আছে? বর্তমানে আমার খামারে এখন 22-23টা গরু আছে, তার মধ্যে আমি এখন আপনার প্রতিবেদনে দিব প্রায় 8-9টা। 8-9টার মতো আজকের পর্বে দেখাবেন, বাদ বাকিগুলো সামনের পর্বগুলোতে দেখানো হবে। তো আপনি তো মূলত মোটা তাজাকরণ গরু অর্থাৎ সার গরু বিক্রি করে থাকেন। জি। তো কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত এবারকার কালেকশনে আছে? আসলে 1,30,000 থেকে আপনার মনে করেন যে 1,70,000-75,000 পর্যন্ত আছে। নিচে আছে 1,30,000, উপরে 1,70,000-75,000। আর এই গরুগুলো কি আসন্ন কুরবানির ঈদে রেডি হবে? হ্যাঁ, সবগুলাই হয়তো দুই দাঁত আর দুই হয়তো এর মধ্যে দুই একটা চার দাঁতও থাকতে পারে। চার দাঁত মানে হলেও পূর্ণতা পায় নাই, এখন হয়তো উঠতেছে এরকম আছে আর কি। আচ্ছা, তো আপনি তো আগের পর্বগুলোতে লট আকারে গরু দেখেছেন, এ পর্বে কি লট আছে নাকি সিঙ্গেল ভাবে? আসলে আমি দেখছি যে লট, আমি তো শুরু থেকেই লট লট বিক্রি করতাম, ওই প্রথমে কিছুদিন লট লটে যাইতো, এখন দেখা যায় যতই লট করে দেয় পরে ওরা ওনারা ওই দেখা যায় যে বাইচিয়ে ওই একটা সিঙ্গেল সিঙ্গেল করেই নেয়, কিন্তু ওই পরে আবার ওই ওই লট বানায় ওইরকমভাবে, তাদের পছন্দ, তাদের ইচ্ছা মতো লট বানায়। জি। তাহলে চলেন একটা একটা করে আপনার গরুগুলো দেখাই, আর আপনি এক এক করে আমাদের একটু বর্ণনা জানান। জি, এই পাশ থেকেই আসবো। তো আপনার শুরুতে একটা গরু আছে, এই গরুটা কোন জাতের? এটা নেপাল। নেপাল? জি। আচ্ছা, মাথা উল্টানো, কান উল্টানো? জি, নেপালের যে বৈশিষ্ট্য। জি। তো এই গরুটার দাঁত কয়টা? দুই দাঁত। দুই দাঁত, আসন্ন কুরবানি ঈদে রেডি হবে? হ্যাঁ, দুই দাঁত হলে তো রেডি হয়ে যায়, আর কুরবানি আসতে আসতে হচ্ছে চার দাঁত পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তো এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? সুস্থ সবল। তো একটু মাংসের আইডিয়া দেন তো, আপনার অভিজ্ঞতা থেকে বলেন তো কেমন মাংস হতে পারে? এটা হয়তো আমার তো স্কেল নাই, আর ওরকম আমি এই পূর্বেও দেখছেন যে প্রতিবেদনগুলো করছি, আমি মাংসের আইডিয়া ওরকম দেই না, তবে আমি যেটাই বলি সেটা মানে সঠিক না। তবে আমার ধারণার থেকে আমি যেটুকু আমার মনে হয় যে 6.5 মন মাংস এর গায়ে আছে, 6.5 মনের মতো মাংসের বডিতে হতে পারে, হতে পারে, এটা আইডিয়া। তবে এই আইডিয়া দেখে কারণ নেওয়ার দরকার নাই, তাদের আইডিয়া করে যারা নেবে তারা তাদের আইডিয়া নেবে। তো ভিডিওতে অনেক সময় গরু বোঝা যায় না, সেই ক্ষেত্রে এই আইডিয়াটা দিলাম। ভিডিওতে আসলে ছোট গরুগুলো অনেক ভালো দেখা যায়, আর বড় গরুগুলো একটু ছোট বা এরকম কম বেশি হয়ে থাকে আর কি। তো এই গরুটা এককভাবে নিলে কেমন দাম আসবে? এটা এককভাবে যদি কেউ নেয় আমি 67,000 টাকা দাম দেবো। শুধু 67,000 টাকা দাম চাইছেন? 1,67,000 টাকা দাম দেবো। 1,67,000 টাকা এককভাবে দাম চাইছেন, কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারে। পাশে আর একটা গরু আছে, চলেন এবার এইটা দেখি, এই গরুটা কোন জাতের গরু? এটাও নেপাল, ওইটার চেয়ে একটু বড়। এটাও নেপাল, ওইটার থেকে তুলনামূলক একটু বড়। জি। আচ্ছা, তো দাঁতের অবস্থা কি এটা? এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত? জি। আসন্ন কুরবানির ঈদে রেডি হবে? হ্যাঁ, 100%, দুই দাঁত যেহেতু হয়ে গেছে এখন তো রেডিই বলা যায়, এখন শুধু একে খাদ্য দিবে আর গায়ে মাংস ধরাবে, এটুকুই। মানে নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়টাতে? সময়টা অল্প, মানে গাদি একটা সময় নাই, গরু যেরকম মানে আমার কাছে আছে খাদ্যখানায় ভালো আছে, একে খাদ্য দিলে অবশ্যই মনে করেন যে পরিবর্তন আসবে। হ্যাঁ, আসবে। আচ্ছা, তো এই গরুটার একটু মাংসের আইডিয়া দেন তো কেমন হতে পারে? এই গরুটা আপনার 7 মন প্লাস হবে। 7 মন প্লাস আপনি আইডিয়া করতে? জি, আমার আইডিয়াতে এখন। তো তারপরে যারা নেবে তারা নিজেদের আইডিয়া থেকে নেবে? আইডিয়া থেকে নেবে। তো এটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে এককভাবে? এটা যদি কেউ এককভাবে নিতে চায় আমি 75,000 টাকা দাম চাচ্ছি। 1,75,000 টাকা দাম চাইছেন, তারপরে আলোচনা করে নিতে পারবে, দরদাম করে নিতে পারবে। আর এই দুইটা গরুই আমার নেপাল আছে, দুইটা যদি মানে লর্ড ভাবা জোড়া হিসেবে কেউ নিতে চায় আমি সেই হিসেবে স্যাক্রিফাইস করে দেব। যে দাম চাইলেন এইখান থেকে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। 3 নম্বর যে গরুটা আছে, চলেন 3 নম্বর গরুটা দেখি, 3 নম্বর গরুটা কোন জাতের গরু? সাহিওয়াল। সাহিওয়াল? জি। আচ্ছা, তো এটা বোধহয় একটু ক্রস করছে, শুধু সাহিওয়ালও না, শুধু সাহিওয়াল নেপালের মতোও দেখতে, আবার মানে সাহিওয়ালও, সাহিওয়াল পার্সেন্টেজ বেশি, পার্সেন্টেজ বেশি। তো এই গরুটার দাঁতের অবস্থা কি? এটা আপনার দুই দাঁত পরিপূর্ণ হয়ে গেছে, দুই দাঁত পরিপূর্ণ, আরেকটা দাঁত উঠে গেছে। আরেকটা দাঁত উঠতেছে মানে? জি।
চার দাঁতের দিকে যাচ্ছে যাচ্ছে আচ্ছা তো এই আস্তে আস্তে এগুলো চার দাঁতের গুরু হয়ে যাবে যাবে 100% তো এটার মাংসের আইডিয়া দেন এটা আসলে মাংসের আইডিয়া যদি মনে করেন যে করতে হয় তাহলে এটা 7.5 মন আপনি ইজিলি ভাবে হবে আমার একটা বিশ্বাস এখন তারপরেও আমার যেহেতু স্কেল নাই আমার মাপার ই নাই এরকম আমার ধারণা আপনার আইডিয়া 7.5 মনের মতো মাংস হতে পারে জি তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল 100% সুস্থ সবল আচ্ছা তো এই গরুটা দেখে যদি কোনো ক্রেতা নিতে চায় এটার দাম আসবে কেমন এই গরুটা যদি কেউ আমার কাছ থেকে এককভাবে নিতে চায় আমি 1,57,000 টাকা দাম দেব 1,57,000 টাকা দাম চাইছেন দরদামের সুযোগ আছে জি তুলনামূলকভাবে নেপাল গরুগুলোর দামটা একটু বেশি আছে হ্যাঁ সবসময় নেপালের দামটা একটু বেশি থাকে কারণ ওর দেখতে সুন্দর বা ওর চাহিদা থাকে এক্সট্রা আপনি দেখছেন যে কতগুলো প্রতিবেদন করছি একটারা নেপাল নেপালটা মনে করেন যে চাহিদার সাথে বিক্রি করা যায় তো নেপালের চাহিদাও বেশি দামও বেশি তুলনামূলক সাহিলের দামটা কম নেপালটা পাওয়া যায় কম আর এই পাশে আর একটা সাদা কালো আছে ডোরা কাটো ফুটা ফুটা মানে পাকড়া সিস্টেম আর কি সাহিওয়াল জাতের একটা গরু সাহিওয়াল জাতের একটা গরু দুই দাঁত বয়স জি আচ্ছা তো এটার মাংসের আইডিয়া দেন কেমন হতে পারে এটার মাংসের আইডিয়া দিতে গেলে আপনি মনে করেন যে 6 মন মাংস হবে 6 মনের মতো মাংস হবে আচ্ছা তো ক্যামেরা অনেক সময় গরুর আইডিয়া করা যায় না তো সরজমিনে এসে দেখে বা নিজের প্রতিনিধি পাঠায় দেখে নিতে পারলে সব থেকে ভালো এটা খামারে এসে যদি কোনো ক্রেতা ভাই বা তার লোক এসে সরজমিনে দেখে যায় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও ভালো তার ক্ষেত্রেও ভালো সেটাই মনে করেন যে আমরাও ওই জিনিসটা দিলাম বলতে পারলো না যে এই জিনিসের এই সমস্যা বুঝলেন না সে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে চলে গেল এটা 4 নাম্বার গরু এই গরুটা এককভাবে কেমন দাম আসবে এই গরুটাও যদি কে এককভাবে আমার কাছ থেকে নিতে চায় আমি 1,56,000 টাকা দাম দেব 1,56,000 টাকা দাম চাইছেন দরদামের জায়গা আছে জি আচ্ছা এই পাশে 5 নাম্বার যে গরুটা আছে 5 নাম্বার গরুটা কোন জাতের এটাও মানে সাহিওয়াল আবার কেউ কেউ আমরা বলে থাকি পাকিস্তানি সাহিওয়াল আসলে এটা সাহিওয়াল সাহিওয়াল গরু জি গলা কম্বল নাভি চোট সব কিছুতে একটা মানে গেটআপ যা থাকার দরকার তার মধ্যে এর মধ্যে সেটা বিদ্যমান এটা তো একটু জালি টাইপের মনে হচ্ছে একটু বাচ্চা সাইজের গরু মানে কেবল দাঁত ভাঙছে জি আসন্ন ঈদে রেডি হবে হ্যাঁ দাঁত ভাঙছে মানে হয়তো এখনো 4 মাস সময় আছে দুই দাঁত পরিপূর্ণ হবে পরিপূর্ণ হয়ে যাবে তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন এই গরুটা যদি আমার কাছে কেউ এককভাবে নিতে চায় আমি 1,55,000 টাকা দাম দেবো এককভাবে নিলে 1,55,000 টাকা দাম চাইছেন তার দাম করে দেখে শুনে নিতে পারবে 6 নাম্বার যে গরুটা আছে চলেন এইটা দেখি এটা কোন জাতের এটাও সাহিওয়াল জাতের একটা গরু সাহিওয়াল জাতের একটা গরু এই গরুটার বয়স কেমন এটা দুই দাঁত কভার হয়েছে দুই দাঁত কভার হয়ে গেছে তো সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খায় নিয়মিত খাবার দাবার খায় এবং আমার কাছে প্রায় 6-6 দিন যাবত এই গরুটা রয়েছে এটার মাংস কেমন হতে পারে এটার আইডিয়া আমি করতেছি 7 মন হবে না তবে 6.5 মন মাংস হবে 7 মন হবে না 6.5 মনের মতো মাংস হবে আচ্ছা তো এই গরুটা দেখে যদি কোনো ক্রেতার পছন্দ হয় এই গরুটা যদি কেউ আমার কাছ থেকে নিতে চায় আমি 1,52,000 টাকা দাম দেব 1,52,000 টাকা দাম চাইছেন দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে যাচাই বাছাই করে নিয়ে দেখে শুনে নিতে পারবে আচ্ছা একটা গরু আছে এটা কোন জাতের গরু এটাও সাহিওয়াল জাতের গরু সাহিওয়াল জাতের গরু এটা ট্যাগ নাম্বার 7 জি তো এই গরুটার দাঁতের অবস্থা কি এটা দুই দাঁতের গরু দুই দাঁত হয়ে গেছে জি আচ্ছা তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল 100% সুস্থ সবল এটার মাংসের আইডিয়া দেন তো একটু এটা আপনার 7 মন মাংস হবে আপনার আইডিয়া 7 মন মাংস তবে ক্রেতা ভাইদের এই মাংসের আইডিয়া কিনতে হবে না আইডিয়াতে নেয়ার দরকার নাই তারা আইডিয়া করে নিবে হ্যাঁ তো এই আইডিয়া নিলে কম হতে পারে বেশি হতে পারে আমার যেহেতু স্কেল নাই আমি যেহেতু মাপি নেই যেহেতু আমি মানে একই রেট বলতে বলবো না যে এটা আমার একই রেট হিসাব তো এটার দাম আসবে কেমন এটা যদি আমার কাছ থেকে কেউ নেয় আমি 1,52,000 টাকা দাম নেব 1,52,000 টাকা দাম চাইছেন দরদামের সুযোগ হ্যাঁ দরদাম তো অবশ্যই করবে আচ্ছা এই পাশে কিছু আছে চলেন এইগুলো দেখি এই যে এই পাশে 8 নাম্বার ট্যাগের যে গরুটা আছে এটা কোন জাতের এই গরুটাও সাহিওয়াল সাহিওয়াল জি আচ্ছা এটার দাঁতের অবস্থা কি এটাও দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা গরুটা সম্পূর্ণ সুস্থ সবল গরুটা সম্পূর্ণ সুস্থ সবল আসন্ন কুরবানির ঈদে এই গরুগুলো বাজারজাত করা যাবে হ্যাঁ বাজারজাত করা যাবে আচ্ছা তো এই গরুটা এককভাবে কোনো ক্রেতা নিলে কেমন দাম আসবে এই গরুটা যদি কেউ এককভাবে কোনো ক্রেতা নিতে চায় আমি 1,45,000 টাকা দাম দেব 1,45,000 টাকা দাম চাইছেন দরদামের সুযোগ আছে দরদাম করে অবশ্যই নিতে পারবেন আচ্ছা পাশে যে 9 নাম্বার গরুটা আছে চলেন 9 নাম্বার গরুটা দেখি 9 নাম্বার গরুটা কোন জাতের এটাও সাহিওয়াল জাতের একটা গরু সাহিওয়াল জাতেরই একটা গরু জি এই গরুটার দাঁতের অবস্থা কি এটা দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে জি আচ্ছা এটাও আসন্ন কুরবানির ঈদে রেডি করা যাবে রেডি করা যাবে
তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল 100% সুস্থ সবল আচ্ছা এইটা এককভাবে নিলে কেমন দাম আসবে যদি কেউ এককভাবে আমার কাছ থেকে নিতে চায় তাহলে আমি এই গরুটার দাম নেব 130,000 টাকা 130,000 টাকা দরদামের সুযোগ আছে জি বর্তমানে আপনার খামারের সবথেকে কম দামি গরু এটা জি 130 থেকে 170,000 টাকার মধ্যে যে বলছি শুরুর দিকে যেগুলো দেখছিলাম ওইগুলো নেপাল গুলোর দামটা ছিল 170-175 এরকম তো ওই পাশেও বেশ কিছু গরু আছে যেগুলো আপনি সামনের বারে আস্তে আস্তে রেডি করে করে দেখাবেন জি আচ্ছা তো বিক্রি উপযুক্ত গরু তাহলে এইগুলাই ছিল যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন তো এই ধরনের সার গরু যারা কিনতে চায় বা কুরবানি উপলক্ষে মোটা তাজাকরণ নিয়ে কাজ করতে চায় তাদের আপনি কি পরামর্শ দেবেন কিভাবে গরুগুলো ক্রয় করা উচিত আসলে এখন কুরবানি আপনি জানেন যে শীতের শুরুতে আর শীতের চলে যাওয়ার শেষ এই সময়টাতে গরু রোগ টা বেশি হয়ে থাকে যেমন এফএমডিটা কিন্তু মাঝে কিছুদিন ছিল না আবার কিন্তু এই এই রোগটা কিন্তু অনেক জায়গাতেই দেখা দিচ্ছে কম বেশি হচ্ছে তাই আমি বলবো যে যেই যেখান থেকে গরু কিনুক যাচাই বাছাই করে দেখে শুনে গরুগুলো নেওয়া উচিত শুধু আমাদের এই কথার ভিত্তিতে বা শুধু এই ভিডিও দেখার ভিত্তিতে না হ্যাঁ সম্ভাবনা থাকে কেননা যেহেতু নির্দিষ্ট সময় আছে এফএমডি যদি এক দেড় মাস দুই মাস খেয়ে যায় যদি একটা গরু এফএমডি হয় এক মাস মনে করেন যে নষ্ট হয়ে যাবে তো তাহলে কিন্তু আর এক মাস পরে ওই গরুটা তুলতে আর ওই ওই পর্যন্ত আনতে আরেকটা মাস সময় লাগবে তার মানে কিন্তু দুই মাস তার লস হয়ে যাবে তার মানে গরু রেডি হবে না সেটাই আবার কেউ কেউ ওই মানে গরু কেনার ক্ষেত্রে যদি দুই দাঁত না হয় বা গরু যদি মানে পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু রেডি কুরবানিতে যাওয়ার সুযোগ লাগাতে পারবে না আসলে যদিও একটা কথাই আছে যে চাঁদ দেখলেই গরু কুরবানি চলে বা ওই দেড় বছর বয়স হলেই কুরবানি দেওয়া যায় কিন্তু অনেকগুলি তো দাঁতে না কিন্তু মানুষ পাবলিক কিন্তু ওই এসে বলবে যে ভাই কয় দাঁত যাচ্ছে কিনা না দাঁতলে যদি গরু বড় হয় গরু কিন্তু আগ্রহ দেখে না আগ্রহ দেখায় না এটাই হচ্ছে এই বিষয়গুলো মাথায় রেখেই গরু সংগ্রহ করতে হবে করা উচিত আর আপনার কাছে কি কি সুযোগ সুবিধার ব্যবস্থা আছে আমি বরাবরই বলে থাকি যে আমার এখানে ব্যাংকের ব্যবস্থা আছে বা আপনি ক্যাশ নিয়ে আসলেও কোনো সমস্যা নাই আমার তো দোয়াল গরু না যে আপনাকে একদিন দুই দিন থাকতে হবে দেখে যাচাই বাছাই করতে হবে আমি আমার কাছে আসবেন আমি গরু যেটা বলবেন আমি বাইর করাবো হাঁটাবো চলাবো দেখবো দেখে যদি আপনার সম্পূর্ণ সুস্থ মনে হয় তাহলে আমার কাছ থেকে গরু কিনে নিয়ে যাবেন আর যদি আমি কোনো গরু আমি ভিডিওতে এর আগেও বলছি যে আমি যদি দেখ মানে দেখেন যে আমি গরু হয়তো অসুস্থ গরু দিছি তাহলে আমাকে রিটার্ন দিয়ে দেবেন সাথে সাথে ওই গাড়িতে রিটার্ন করে দিবেন আমি গরুটা রিটার্ন নিব তো ঠিক আছে ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ আপনার গরুগুলো দেখানোর জন্য